Hello. Hello, student. Hello. Hello. তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, ওয়ালাইকুম সালাম। তোমরা নমস্কার, ওয়ালাইকুম সালাম। তোমাদের চ্যাট বক্সে বা পাশে নাম রোল নাম্বার, তোমাদের রোল নাম্বারটা লেখো দেখি। আর এদিকে আর রুম মেজার রেডিও শোনা যাচ্ছে বা টিভির সাউন্ড শোনা যাচ্ছে, একটু বন্ধ করো। টিভির সাউন্ড শোনাচ্ছে সবাই। হ্যাঁ, রোল 20, সবাই পাশে লেখো রোল 20 প্রেজেন্ট। বলো, রেডিওর আওয়াজটা কমাতে হবে বাবা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু কাজ করো, তোমাদের যে যাদের টিভির আওয়াজ শোনা যাচ্ছে তারা টিভিটা বন্ধ করে দাও। এই জাস্ট 40 মিনিট আমরা কথা বলবো। বুঝতে পারো নাই কাকে কি জানি বলছিলাম? তারপরে চ্যাট বক্সে তোমরা নাম বা মাকসুরা মনি 24/7 আর কেউ 24/19। এখন আমরা দেখো, লিখো লিখছো তোমরা নাম টাম রোল নাম্বার গুলো লেখো। ঠিক আছে, চ্যাট বক্সে লেখো, লিখতেছো? চ্যাট বক্সে লিখো।
আচ্ছা তোমাদের তোমরা লিখতে থাকো, তারপরেও লেখা অনেকের বাকি আছে। আচ্ছা এখন তোমাদের আমি তোমরা কি এখন শুনতে পাচ্ছ আমাকে? ঠিক আছে, সবাই কি শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ করে আমরা ক্লাসটা শুরু করি। দেখো আমাদের ম্যাক্রো ইকোনমিক্স, তোমাদের যে গত তিনটা ক্লাস নিয়ে নিলাম, এই তিনটা ক্লাস তোমাদের তোমরা বুঝতে অসুবিধা হয়েছিল। দেখো তো তোমরা কি বই টই কিনেছো? বই হ্যালো বই কিনেছো? তাহলে এগুলো ইউটিউবের এগুলো পিডিএফ ফাইল থেকে এগুলো পড়ালেখা করবা। আচ্ছা আমরা আজকে লেকচার 4 চ্যাপ্টার 1, এই চ্যাপ্টার থেকে আমাদের বাকি যে কন্টেন্টস গুলো, আজকে যে টপিকসটা কি হবে দেখো, বিষয়বস্তু এগ্রিকের ডিমান্ড, সামগ্রিক চাহিদা, এগ্রিকের শব্দের অর্থ সামগ্রিক চাহিদা, তারপর এটা থেকে আমরা কিছু বিষয় আরো পড়াবো, এলিমেন্টস অফ এগ্রিকের ডিমান্ড, মানে এগ্রিকের ডিমান্ডের যে উপাদান এগুলো কি হবে, তারপরে দেখি আমরা এগ্রিকের সাপ্লাই, এগ্রিকের সামগ্রিক যোগান, তারপর ডিফারেন্স বিটুইন পটেনশিয়াল জিএনপি এন্ড অ্যাকচুয়াল জিএনপি। খেয়াল করো তোমরা, এর পূর্বে আমরা পটেনশিয়াল জিএনপি মানে প্রত্যাশিত জিএনপি বা জিডিপি বলেছিলাম, তোমরা শোনো খালি, জিডিপি আর জিএনপি হলো বৃহৎ আকারের একটা বিশাল বিষয়, আর জিডিপি আর একটু দেশের ভেতরে, সে কারণে যখন আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব আমরা জিএনপি জিডিপি গুলো ডিটেলসে পড়াবো। এটা আসলেই বাংলাদেশের একটা দেশের মোট উৎপাদনকে আসলে জিডিপি বলে বা জিএনপি দুটোই বলে, এই ছোটখাটো কিছু বিষয় বাদ দিতে হয়, এটাই হলো জিএনপি বা জিডিপি। যার ফলে আমরা গত ক্লাসে পটেনশিয়াল জিডিপি বলেছি, বাট সেটাই জিএনপি, একই কথা, শুধু বিষয়টা একটু দেশের মধ্যে হলে আর দেশের কোনো অভ্যন্তরীণ কোনো বিষয় না হলে এটা একই হবে। আচ্ছা শোনো, পটেনশিয়াল জিএনপি এবং অ্যাকচুয়াল জিএনপি এটা কাকে বলে আবার আলোচনা করে আমরা পার্থক্যটা দেখাবো, ইম্পর্টেন্ট একটা টপিক পরীক্ষায় আসে। তারপরে এই দুটো পটেনশিয়াল জিএনপি অ্যাকচুয়াল জিএনপির মধ্যে যে পার্থক্য থাকে তাকে জিএনপি গ্যাপ বলে, এটা আমরা চিত্র সহকারে দেখিনি। তারপরে ওপেন, দেখো ও কে ইউ এন এস, এটা একজন অর্থনীতিবিদের নাম, তার নাম অনুসারে এই এই আইন, ল মানে বিধি, ল মানে কি এখানে বিধি, তোমার এখানে এল এ ডব্লিউ দিয়ে আমরা ল বুঝাই বিধি, তাহলে ওপেন একজন আর্থার ওপেন একজন অর্থনীতিবিদ, তার নাম অনুসারে এই বিধিটার নাম হচ্ছে ওপেন ল, আমারও বলি ওপেন ল, ও দিয়ে ও পরস্কার পূর্ণ আমরা বাংলায় বলি আর কি। তাহলে এই বিষয়গুলি আজকে আমরা অল্প বিষয়ে কিন্তু বিস্তারিত বুঝিয়ে দিব। তাহলে সামগ্রিক চাহিদা, আচ্ছা তোমাদেরকে বলছিলাম তোমাদের একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা হলো কি, তোমাদের বলেছিলাম যে তোমরা নাইরো, নাইরোটা মুখস্থ করে আসবে, কে কে মুখস্থ করেছে বলো তো দেখি, কে কে মুখস্থ করেছো, কথা বলছো না কেন, হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছ না? আজকে আমার প্রথম ক্লাস। হ্যাঁ আজকে আমার প্রথম, আচ্ছা হ্যাঁ তোমার প্রথম ক্লাস, কে তোমার রোল নাম্বারটা জানি কি, আমার তুম বুশরা, হ্যাঁ তোমার রোল নাম্বার কত বাবা? 29। 29 না, আচ্ছা প্রথম ক্লাস, অসুবিধা নাই, তুমি পরে আমরা আরো যখন স্বাভাবিক ক্লাসে যাব তখন তোমাদেরকে আরো ডিটেলসে তোমাদের আবার রিপিট করব, ঠিক আছে? তারপরে তোমরা আমার ইউটিউব ক্লাস এইসব ক্লাস দেখে তোমরা কিন্তু জিনিসটা, আবার কিন্তু অন্যদেরকে আমি জিজ্ঞেস করছি যাদের প্রথম ক্লাস না আজকে, তাই না? তো ইশরাত জাহান তো প্রতিদিনই উপস্থিত থাকে, ইশরাত নাইরু দিয়ে এন এ আই আর ইউ কি হয় বলতে পারবা? শারমিন, আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা তুমি প্রথম না, ঠিক আছে তোমরা ভালো থাকো, ক্লাসটা মনোযোগ দাও,
আমি তো ইসরাতকে জিজ্ঞেস করছিলাম, ইসরাত কি শুনতে পাচ্ছে না? শুনতে পাচ্ছ? তুমি তো প্রতিটা ক্লাসে উপস্থিত ছিলে, তুমি কি একটু পড়ালেখা করতেছ? এ বাবা কথা বলছো না কেন? সবাই ভিডিও অন করে রাখো এবং সবাই আমার সাথে কথা বলবা। ইচ্ছে বলো হ্যাঁ বা না, জি না ম্যাডাম। কে ম্যাম? পড়তে মনে নাই। মনে নাই তাবাসুম নাকি? পড়তে মনে নাই, একটু পড়বা, এত ছোট্ট ছোট্ট বিষয় সংজ্ঞা, একটু পড়বা, না পড়লে তোমাদের একটা সপ্তাহ পর একটা ইকোনমিক্স ক্লাস নিলাম, তুমি কি বুঝতে পেরেছো কিনা বা ইকোনমিক্স ক্লাসটা তোমাদের ভালো লাগছে কিনা তোমরা নিজেরও বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি পরে ম্যাম নেক্সট টাইম হবে না এমন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই তো আমার ভালো মেয়ের মতো কথা বলছে। হ্যাঁ তাহলে ওইটা ওগুলো আমরা পড়বো, আগের ক্লাসগুলি না পড়লে ধরো এই যে আমাদের এই চ্যাপ্টার শেষ হলে আমরা কোশ্চেনও দিয়ে দিব, এবং সেখানে তো তোমাদের পড়া না থাকলে পরবর্তী চ্যাপ্টারে গিয়ে তোমরা এইগুলো আগে এই জিনিসগুলো পেলে তখন তোমাদের মনে থাকবে না কিছু, তখন মনে হবে আবার নতুন। আচ্ছা তাহলে আমরা এগ্রিগেট ডিমান্ড বলি। এগ্রিগেট ডিমান্ডের বাংলা কি? তোমরা খাতা টাতা খাতা এবং একটা পেন্সিল নিয়ে বসবা, যেন তাৎক্ষণিকভাবে লিখতে পারো। আমি তো পড়াতে পড়াতেও লিখি তো সেরকম। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়, সময় মানে কি? ধরো একটা নির্দিষ্ট সময়টা বলতে একটা বছরকে বোঝাচ্ছে। আমরা সামষ্টিক অর্থনীতিতে একটা বছর সারা বছরকে বুঝি, তাহলে একটি নির্দিষ্ট সময় সাধারণত একটি দেশের মধ্যে বসবাসরত মানুষের সকল প্রকার। একটি নির্দিষ্ট দেশে একটা দেশে অনেক নাগরিক বসবাস করে, তাই না? তাহলে সেই মানুষদের নিয়ে আর কি, তারা যে সকল দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদন করে, তার মোট চাহিদাকে, সেবা কর্মের যে মোট চাহিদাটা আছে, মনে করো আমাদের দেশে 16 কোটি লোক, তো তাদের কি দ্রব্য সামগ্রী, তারপরে সেবা বলতে ডাক্তারের সেবা, টিচিং টিচারের সেবা, তুমি বিমানে চড়তে চাও বিমানের সেবা, তুমি রিক্সায় চড়ো সেখানে সেবা, এগুলো তুমি পোস্ট অফিসে যেতে চাও, তুমি ব্যাংকে যাবা, সবখানে কি সেবা। আর উৎপাদন হলো দ্রব্য সামগ্রী, তাহলে এই দ্রব্য সামগ্রীর একটা চাহিদা থাকবে আমাদের 16 কোটি, তাই না? যে আমরা এই পরিমাণ দ্রব্য আমাদের প্রয়োজন, বুঝতে পারছো? এই পরিমাণ দ্রব্য আমাদের প্রয়োজন, সেটাই হলো সামগ্রিক চাহিদা, মোট সামগ্রী। মোট যে চাহিদাটা থাকবে সবার মিলিত ভাবে, একজনের হলে চলবে না, সবার মিলিত হবে যে চাহিদাটা হবে সেটাই সামগ্রিক চাহিদা। তাহলে এই যে একটা সংজ্ঞা বললাম, এটা তুমি একদম হুবহু তোমাদের মুখস্থ রাখতে হবে, এটাই হলো কথা। একটি নির্দিষ্ট সময়, আমরা সময়টাকে এখানে নির্দিষ্ট সময় বলি, তুমি একটি নির্দিষ্ট সময় এক বছরে এটা বলতে পারবা। হ্যাঁ, তারপরে একটি দেশের মধ্যে বসবাসরত মানুষের সকল প্রকার দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের মোট চাহিদাকে আমরা বলি সামগ্রিক চাহিদা। এখন এই সামগ্রিক চাহিদা হলো দ্রব্য সামগ্রী ও সেবার জন্য পরিবারের কি কি থাকবে বলতো? এখানে লিখে দিয়েছে যে পরিবারের জন্য ভোগ ব্যয় থাকবে, ভোগ ব্যয়, দেখো এখানে লিখে দিছে ভোগ ব্যয়। আমরা সংক্ষেপে বলছি সি, আমরা পরে বলছি তোমাদের কি ভোগ ব্যয়, পরিকল্পিত বিনিয়োগ ব্যয়, বা পরিকল্পিত না থাকলেও হবে বিনিয়োগ ব্যয়, মানে বিনিয়োগ করে না, দেখবা মানুষের টোটাল আয় জমায়া, মানুষ একটা ব্যবসা বাণিজ্য করার জন্য একটা বিনিয়োগ করে, সরকারি বিনিয়োগ করে, বিনিয়োগ করে এটা। আরেকটা সরকারি ব্যয়, সরকারের আবার আলাদা ভাবে ব্যয় আছে, সরকার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মেট্রো রেল, তারপরে তোমার ফ্লাইওভার, এসব নানাবিধ কাজ করেন সরকার, তাহলে সরকারের একটা ব্যয় আছে। আরেকটা হলো নিট রপ্তানি। নিট রপ্তানিটা কি? ওই যে আমরা আমদানি আর রপ্তানি পড়িয়েছিলাম মনে পড়ে, এক্স মাইনাস এম, এক্স হলো রপ্তানি, এম হলো আমদানি, যদি এক্স, হ্যাঁ তাহলে এই দুটোর পার্থক্যে আমরা পার্থক্য করে আমরা বলি নিট রপ্তানি। মনে করো রপ্তানি মাইনাস আমদানি, রপ্তানিকে আমরা সংক্ষেপে বলি এক্স আর আমদানিকে সংক্ষেপে বলি এম, তাহলে এক্স মাইনাস এম এইটাই হলো, এইটা করলে পরে নিট রপ্তানিটা বের হয়, নিটটা বের হয়, তাহলে এগুলোর যোগফল কি বলেছে? তাহলে সামগ্রিক চাহিদা হলো এই যে ভোগ ব্যয় মানে কনজামশন, ভোগ ব্যয়ের ভোগ অর্থ কি? কনজামশন বলে, বুঝছো? ভোগ দিয়ে আমরা বুঝি কনজামশন, তাহলে কনজাংশন লিখতে গেলে সি একটা শব্দ আছে, এটাই প্রথম অক্ষর সি লিখেছি, ক্যাপিটাল সি।
তারপরে দেখো বিনিয়োগ ব্যয়, বিনিয়োগ মানে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের প্রথম অক্ষরটা কি? আয়, খেয়াল করছো? ইনভেস্টমেন্টের প্রথম শব্দটাই হলো আয়। হ্যাঁ, তাহলে এই যে এখানে আয়, সরকারি ব্যয়, সরকারের, সরকার ইংলিশে আমরা কি বলি বলতে পারবা? গভর্নমেন্ট। হ্যাঁ, তাহলে গভর্নমেন্টের প্রথম অক্ষরটা কি জি? না, জি। এর জন্য সংক্ষেপে জি, এই ক্যাপিটাল জি তাই কিন্তু সব সময় ইকোনমিক্সে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারই হবে। গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস কে আমরা যে ব্যয় করেন তা সেটাকে জি। আর বিনিয়োগ বললেই আমরা ক্যাপিটাল আইটা বুঝি, আর সি ভোগ বলে কনজাম্পশন, ক্যাপিটাল সি, এটা স্মল সি অনেক সময় বোঝায়। আর নিট রপ্তানি হলো এক্স মাইনাস এম, এই গুলোর যোগফল। দেখো পাশে লিখে দিয়েছে, এই যে সামগ্রিক চাহিদাটাকে আমরা সংক্ষেপে কি লিখলাম বলতো? ক্যাপিটাল লেটার লেখা আছে প্রথম অক্ষর এ, আর ডিমান্ডের ডি, দুটো মিলে কি হবে? এ ডি, তাই না? হ্যাঁ, এ ডি হলো সামগ্রিক চাহিদা। তাহলে এটাকে তুমি ইয়া করো, যোগ করো, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এখন ধরো এটা বোর্ডে না দিয়ে আমরা এখানে লিখে দিয়েছি, দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা, আমি বড় করে লিখে দিয়েছি। দেখো এই এক্স মাইনাস এমটাকে নিট অর্থনীতি হিসেবে শুধু এক্স ও লেখে। এই নিট রপ্তানিকে কি বলে? তোমরা আবারও বলো, নিট রপ্তানিকে শুধুমাত্র ক্যাপিটাল এক্স দিয়েও লেখা যায়, মনে থাকবে এটা। তাহলে এই যে এখানে দেখো নিচে লিখেছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স। এভাবে আমরা দেখতে পাচ্ছি কি, এডি রেখা সামগ্রিক চাহিদা ও দাম স্তরের সাথে সম্পর্কযুক্ত, তাই না? এডি দিয়ে যে রেখাটা আমরা বের করব সেটা সামগ্রিক, আমরা পরবর্তীতে দেখাবো সামগ্রিক রেখাগুলো। এডি রেখা বা থেকে ডান দিকে নিম্নগামী হয়, আবার কখনো কখনো এটা ঊর্ধ্বগামীও হতে পারে। এর কারণ হলো আমদানি ব্যতীত সামগ্রিক চাহিদার সাথে অন্যান্য উপাদান, ভোগ, বিনিয়োগ, সরকার, রপ্তানি সম্পর্ক কিরকম? বিপরীত সম্পর্ক, একমাত্র আমদানির সাথে এটা সম্পর্ক অন্যরকম। তাহলে অন্যান্য সম্পর্ক, ডান দিকে নিম্নগামী একটা রেখা সবসময় ডান দিকে নিম্নগামী রেখার হলো তোমার যে সামগ্রিক চাহিদার সাথে ভোগ, বিনিয়োগ, সরকার এবং রপ্তানি, এর বিপরীত সম্পর্ক। তারপরে দেখো আমরা উপাদানে চলে গেলাম। সামগ্রিক চাহিদার চারটা উপাদান রয়েছে, একটা হলো এই যে এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি কয়টা উপাদান এখানে তোমরা নিজেরা বলো তো। ভোগ ব্যয় একটা, বিনিয়োগ ব্যয় আর একটা, সরকারি ব্যয়, নিট রপ্তানি। দেখো এখানে এটাই লিখছে, যেমন তাহলে সামগ্রিক চাহিদা চারটা উপাদান রয়েছে, একটা হলো ভোগ ব্যয় যেটা সি বলছি, বিনিয়োগ আই, সরকারি ব্যয় জি, নিট রপ্তানি এক্স। এখন আমরা এটাকে আবার সুন্দর করে আরেকবার লিখেছি আর কি, সামগ্রিক চাহিদা এডি করে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স, তাই না? এই যে এখানে দেখো রপ্তানি, আমদানি রপ্তানি কিভাবে করবা তুমি? বিদেশে তোমার যেতে হবে, বিদেশে মাল পাঠাতে হবে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া আসা। তাহলে কি এই অর্থনীতিকে সাধারণত আমরা যখন কোনো অর্থনীতিতে তোমার এক দেশ থেকে আরেক দেশে পণ্য আনা নেওয়া করা যায়, স্বাধীনভাবে যাওয়া আসা করা যায়, মানে পাসপোর্ট লাগবে, সেই অর্থনীতিকে আমরা বলি মুক্ত অর্থনীতি, ফ্রি ইকোনমি। কি বলি আমরা সেটাকে? যখন আমদানি রপ্তানি থাকবে বা আন্তর্জাতিক বাণিজ্য থাকবে তখন সেটাই হয়ে যাবে অন্যগুলির সাথে ভোগ, বিনিয়োগ, সরকার, এটা হলো দেশের ভিতরে। আর এই এক্সটা হলো বিদেশে আমদানি, বিদেশ থেকে আমদানি করতেছো, বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছ, রপ্তানি করছো, তাহলে আমদানি রপ্তানি, যেটাকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে লিখেছি, যেটা আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি, এটা মুক্ত অর্থনীতিতে যা এটা হবে। সামগ্রিক চাহিদা যদি, কথাগুলো না একটু ভেঙে ভেঙে আসতেছে, দেখো তো এখানে মাইনাস সি কোথাও তোমরা দেখতে পাচ্ছি না। সমান সমানের একটা চিহ্ন স্পষ্ট, আরেকটা অস্পষ্ট, মানে বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এটা কোনো অসুবিধা নাই, পরবর্তীতে আমরা আবার ঠিক করে দিব না, তুমি একটু খেয়াল করো ওখানে কোনো প্লাস, সব প্লাস আমি তো সব প্লাস দেখতে পাচ্ছি না, দেখো তো দেখি আর একটু বড় করে দেখি। এই দেখো তো এখানে বড় হয়েছে না, দেখো তো স্ক্রিনটা বড় হয়েছে। হ্যালো জি ম্যাম, জি ম্যাম এখন ঠিক আছে? দেখো জি ম্যাম বড় হয়েছে, জি ম্যাম এখন দেখো সব প্লাস না, এই যে জি ম্যাম জি ম্যাম তাহলে ঠিক আছে। হ্যাঁ এবার শোনো সবাই, এরপরে তোমার এটা মুক্ত অর্থনীতি হলে এক্স থাকবে, এই যে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স, এক্স মানে নিট রপ্তানি, সবাই তো ঠিক আছে? এটা মুক্ত অর্থনীতি ব্র্যাকেটে কেন পড়ে আমরা মুক্ত অর্থনীতি আরেকবার দেখাবো। এটা মুক্ত অর্থনীতি যে অর্থনীতিতে কি যখন এক দেশ থেকে আরেক দেশে অবাধে তুমি যেতে পারবা এবং সেখানে আন্তর্জাতিক বাণিজ্য করবা তখন সেটাই হবে মুক্ত অর্থনীতি। এখন দেখো যদি বদ্ধ অর্থনীতি হয়, দেখো পাশে লিখেছে বদ্ধ অর্থনীতিতে দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক চাহিদার উপাদান গুলো হলো ভোগ ও বিনিয়োগ। যদি বদ্ধ অর্থনীতি হয় মানে করো বদ্ধ অর্থনীতি মানে এক্স থাকবে না, মানে রপ্তানি আমদানি রপ্তানি হবে না, তাহলে কি হবে? শুধুমাত্র দুই খাত বিশিষ্ট যদি অর্থনীতি হয় তাহলে সেখানে সামগ্রিক চাহিদা সমান কি হবে? সি প্লাস আই হবে, মানে ভোগ এবং বিনিয়োগ যোগফল হবে। আর যদি সেটা সরকারি খাত সহ তিন খাত বিশিষ্ট অর্থনীতি হয়, দেখো তিন খাত মানে যে সি একটা খাত, বিনিয়োগ একটা খাত, সরকার আর একটা খাত, তাহলে সামগ্রিক চাহিদা তখন হবে বদ্ধ অর্থনীতিতে ভোগ বিনিয়োগ, ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয়। এ পর্যন্ত বুঝতে পেরেছ? আচ্ছা তারপরে আমরা চলে যাচ্ছি, এই যে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের কথা বললাম, এখানে আমরা দেখতে পাচ্ছি সামগ্রিক চাহিদা কখনো আয় স্তরের উপর নির্ভরশীল, আবার সামগ্রিক চাহিদা দাম স্তরের উপর নির্ভরশীল। যখন সামগ্রিক মানে তোমার আয় বাড়লে কি আমাদের ব্যক্তিগত ভাবেও, আমরা যদি চাকরি করি আয় বাড়ে তাহলে কি আমাদের চাহিদা বাড়বে না? বলো বাজার থেকে আমরা অনেক দ্রব্য কিনবো, আমরা অনেক কিছু করবো, তাই না? আর যদি আমাদের আয় কমে তাহলে কি চাহিদা কমে যাবে? এরকম সমগ্র বাংলাদেশে সমগ্র মানুষের একত্রে সামগ্রিক চাহিদা কি হবে? দেখো নিচে ও এক্স অক্ষে আয় স্তর দিয়েছে এবং ও ওয়াই অক্ষে সামগ্রিক চাহিদা। এখন তুমি বলতে পারো এখানে যে ওয়াই ডট, এই যে ওয়াই ডট, ওয়াই তো জাতীয় ওয়াই না আয়, সামষ্টিক অর্থনীতিতে ওয়াই দিয়ে কিন্তু সব সময় আয় বা আয় স্তর বা জাতীয় ওয়াই নির্দেশ করবে, খেয়াল রাখবা। এখন তুমি মনে করো ওয়াই ডট হলো প্রাথমিক আয়, এই অবস্থায় সামগ্রিক চাহিদা হলো এম ডট, আবার তারপরে যদি আয় বেড়ে যায় ওয়াই ওয়ান তাহলে তোমার সামগ্রিক চাহিদাও বেড়ে গিয়ে এম ওয়ান হবে। এবং দেখো এখান থেকে যদি আমরা এই বিন্দুগুলো এখানে এটা টেনে দিই, এখান থেকে এই বিন্দুটা দিই এবং এই বিন্দুগুলো দিয়ে আমরা একটা রেখা টেনে দিলাম, এটা হলো সামগ্রিক চাহিদা রেখা। তাহলে এই রেখাটা কেমন দেখতে? ঊর্ধ্বগামী। আয় স্তরের সাথে সামগ্রিক চাহিদা সম্পর্কটা কেমন? তাহলে আয় বাড়লে যেহেতু সামগ্রিক চাহিদা বেড়ে যায়, আয় কমলে সামগ্রিক চাহিদা কমে যায় এবং আয় স্তরের সাথে সামগ্রিক চাহিদা সম্পর্কটা সরাসরি, আর এই কারণে সামগ্রিক চাহিদা রেখা ঊর্ধ্বগামী, মানে দেখো উপরের দিকে এইভাবে উপরে চলে গেছে। ঠিক অপোজিট রেখা দেখো তোমরা নিচের চিত্রে, দাম স্তর মানে আমরা দাম সবসময় প্রাইস লেভেল থাকবে ওয়াই অক্ষে আর সামগ্রিক চাহিদা এখানে এসে গেছে ও এক্স অক্ষে। তাহলে এখানে দেখো তুমি দাম এখানে কমেছে দেখাচ্ছে, বা এখানে দেখো আয় বাড়লে, আয় বাড়লে কি না সরি এখানে দাম কমলে কি হয়? সামগ্রিক চাহিদা বেড়ে যায়। আমরা কি দাম কমলে বেশি কিনি না আমার চাহিদা বেড়ে যায়? এটা তোমরা সবাই জানো যে দাম কমলে আমরা আগে যে পরিমাণ কিনতাম বেশি কিনি, তাই না? আবার দাম বেড়ে গেলে আগে যে পরিমাণ চাহিদা থাকতো সেটা কমে যাবে, এই কারণে এটা এভাবে দেখিয়েছে। আবার যদি তুমি দেখো এখানে পি ওয়ান থেকে পি ডটে তোমার যদি দাম বেড়ে যায় তাহলে চাহিদা কিন্তু কমে যাবে, তাহলে এখানে বিপরীত সম্পর্ক, খেয়াল করো রেখাটা এডি রেখাটা বাঁ থেকে ডান দিকে নিম্নগামী, আর এখানে তাহলে দাম স্তরের সাথে সামগ্রিক চাহিদার সম্পর্কটা কিরকম? দাম স্তরের সাথে সামগ্রিক চাহিদা সম্পর্ক দেখো এখানে একটু একটু বইয়ের কারণে ভুল হয়েছে, এখানে খেয়াল করো তোমরা এই যে নিচে সামগ্রিক চাহিদা সম্পর্ক ঋণাত্মক হবে, এটা ধনাত্মক না, ঠিক আছে? আমি একটা কপি করেছি তো, এই যে তোমরা এখানে
এটা ঋণাত্মক পড়বে মনে থাকবে বলো পরে আমরা বইও দেব ম্যাম দাম স্তরের এখানে ঋণাত্মক হ্যাঁ এই যে উপরে এই যে এই লাইনটা এই যে লেখা আছে না এখানে প্রাথমিক দাম স্তর পি ডট হলে সামগ্রিক চাহিদা ওয়াই দাম স্তর বেড়ে পি ওয়ান হলে সামগ্রিক চাহিদা ওয়াই ওয়ান জি ম্যাম পি ওয়ান হলে সামগ্রিক আবার দাম বেড়ে গেলে এটা পি পি ডট হলে ওয়াই ডট তাহলে এইখানে তুমি দেখো দাম স্তরের সাথে সামগ্রিক চাহিদার যে সম্পর্কটা দাম বাড়লে আয় বে দাম বাড়লে আয় কমে যায় দাম কমলে আয় সামগ্রিক চাহিদা সরি সামগ্রিক চাহিদা বেড়ে যায় দাম কমলে সামগ্রিক চাহিদা বেড়ে যায় এর জন্য দামের সাথে দাম স্তরের সাথে সামগ্রিক চাহিদা সম্পর্কটা যে যে ধলিক্সে ধ জায়গায় যে রি হবে ঋণাত্মক মানে নেগেটিভ এবং এই এই রেখাটা ডান দিকে নিম্নগামী এটা আমি খেয়াল করিনি তোমাদের তোমরা একটু খেয়াল করে এখানে ধনাত্মক শব্দটা আসবে না ঠিক আছে কেটে করা উচিত ছিল ঠিক আছে বাবা একটু শেষ করি তারপরেরটাই দেখি আমরা সাপ্লাই সামগ্রিক যোগান সামগ্রিক যোগান আচ্ছা যোগান যোগানটাও এরকম একটি সংজ্ঞা দেখো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দাম স্তরে কোন দেশে ওই একই একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দাম স্তরে কোন দেশে সরকার ও সকল মানুষ দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয়ে ক্রয়ে যে পরিমাণ ভোগ ব্যয় ও বিনিয়োগ করবে বলে প্রত্যাশা করা হয় তাকে সামগ্রিক যোগান বলা হয় অথবা এটা অন্যভাবেও বলা যায় যে একটি নির্দিষ্ট সময়ে দেশে নির্দিষ্ট দাম স্তরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী তোমার উৎপাদন হয় হয়ে গেছে অলরেডি সেটাও সামগ্রিক যোগান মানে তুমি আমরা প্রত্যাশা করছি এই পরিমাণ দ্রব্য সামগ্রী তাহলে শ্রম বাজারে সামগ্রিক যোগান আবার কি দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো দীর্ঘকালীন আর একটা হলো স্বল্পকালীন আমরা আবারও বলি সামগ্রিক যোগানটা কি একটা দেশে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বা সেবা ক্রয় করতে দেশে বসবাস সরকার সকল মানুষ দ্রব্য সেবা ক্রয়ে যে পরিমাণ ব্যয় করতে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় করবে যে পরিমাণ ভোগ ও বিনিয়োগ ব্যয় করবে মনে করো একটা দেশে জনগণ ভোগ ব্যয় করবে 1 কোটি টাকা আর বিনিয়োগ ব্যয় করবে 2 কোটি টাকা তাহলে সব মিলিয়ে কি 3 কোটি টাকা বা তিন সেটাই সামগ্রিক যোগান বলে মানে অর্থের দিক থেকে ক্রয় করা অথবা দ্রব্য সামগ্রী সেবার উৎপাদনটাকেও সামগ্রিক যাওয়া টোটাল যে সামগ্রী দ্রব্য সামগ্রী উৎপাদন হয়েছে এখন আমরা দেখি দীর্ঘ লং রানে কি বলছে যে সামষ্টিক অর্থনীতি দীর্ঘকাল এমন একটি সময় যখন তোমার যে পরিমাণ সম্ভাব্য যে পটেনশিয়াল জিডিপি আমরা যেটাকে বলি প্রকৃত জিডিপি সমান পটেনশিয়াল জিডিপি মানে সম্ভাব্য প্রকৃত জিডিপি আর পটেনশিয়াল জিডিপি দুইটা সমান হবে মানে এইটাই তোমাদের মেইন কথা যে প্রকৃত জিডিপি বা জিএনপি সমান সম্ভাব্য জিডিপি জিডিপিও বলতে পারো জিএনপিও বলতে পারো তারপরে আমরা চলে যাচ্ছি দেখো দীর্ঘকালীন যোগান রেখা কি হবে এই যে এখানে যদি তুমি ওয়াই ধরো ও এক্স অক্ষে ওয়াই আর ও ওয়াই অক্ষে দাম তাহলে এই ধরনের রেখা প্রকৃত যে পরিমাণ দ্রব্য তোমার প্রত্যাশিত এটা হলো প্রকৃত মানে ও ওয়াই পর্যন্ত দ্রব্য সামগ্রী উৎপাদন হয়েছে আর দাম স্তর দেখো পি ওয়ান পি টু অর্থাৎ দাম বাড়লেও এই পরিমাণ দ্রব্যই উৎপাদন হয়েছে দীর্ঘকালে এই জন্য এই যে এল দিয়ে লং রান এগ্রিগেট সাপ্লাই লং রান এগ্রিগেট সাপ্লাই কার লং রান এগ্রিগেট সাপ্লাই দীর্ঘকালীন সামগ্রিক যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হবে জাস্ট আজকে পর্যন্ত এটা তারপরেও আমরা আবার একটা দেখি এখানে স্বল্পকালে এই যে এটা হলো স্বল্পকালীন যোগান রেখাটা দেখো এই যে এস একটা লম্বা রেখা ঊর্ধ্বগামী হয়েছে এখানে জাস্ট একটা রেখা তুমি ঊর্ধ্বগামী রেখাটাই দেখাইছে আর এই সম্ভাব্য জিডিপি রেখাটা কি লম্ব অক্ষের সমান্তরাল আর এস রেখা এখন তুমি দেখো এস রেখা দেখানো হলো দাম স্তরের সঙ্গে সামগ্রিক যোগান রেখার সম্পর্ক কেমন ঊর্ধ্বগামী রেখার সম্পর্ক ধনাত্মক তাই এস রেখা এস রেখাটা কি
উদ্যোগামী রেখার সাথে দাম স্তরের সাথে প্রকৃত জিডিপি বা তুমি যদি এখানে সামগ্রিক চাহিদাও বলো এই সামগ্রিক চাহিদার সম্পর্কটা কেমন ধনাত্মক আর এই রেখাটা উর্ধ্বগামী হবে তারপর আমরা চলে যাচ্ছি হ্যাঁ এগুলো পুরনো পর অ্যাকচুয়াল জিএনপিও পটে বলো এস এ এস এর পূর্ণ রূপ কি কোনটা জানি এস হ্যাঁ শর্ট রান এস দিয়ে যে স্বল্পকাল মানে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই ওই যে সামগ্রিক যোগান করাচ্ছি না আমরা এ এস মানে সামগ্রিক যোগান এগ্রিগেট সাপ্লাই এস দিয়ে এখানে শর্ট রান তারপর দেখো এখানে এর আগেরটা এল দিয়ে কি লং রান দীর্ঘকাল মানে ইংলিশে লং রান শর্ট রান মানে দেখো আমরা এর আগেও লিখছি এই যে এখানে এখানে লং রান সাপ্লাই কার্ড লিখছে আর এখানে এসে ও দীর্ঘকালীন তারপরে আমরা যাচ্ছি এতে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল জিএনপি এন্ড পটেনশিয়াল জিএনপি দেখো এগুলো তোমার সংজ্ঞা দিবা প্রথমে যে কোনো নির্দিষ্ট সময় উৎপাদিত পণ্য সেবার আর্থিক মূল্যকে বাস্তব জিএনপি বলে আর খেয়াল করো সম্ভাবনাময় জিএনপি বলে কোনটা যে নির্দিষ্ট সময় যে পরিমাণ দ্রব্য সেবাগ্রী সামগ্রী সেবা উৎপাদন করা সম্ভব আমরা লাস্ট ক্লাসে এগুলি পড়িয়েছি এখন দেখো বাস্তব জিএনপিটা পূর্ণ নিয়োগ স্তরের নিচে এমনকি পূর্ণ নিয়োগ স্তর ছাড়িয়েও যেতে পারে ফুল এমপ্লয়মেন্ট করিয়েছিলাম না যখন একটি দেশে সবাই কাজ কর্মরত থাকে তাহলে তো সেই অবস্থাকে আমরা পূর্ণ নিয়োগ বলে তার জন্য বলছে বাস্তব জিএনপিটা পূর্ণ নিয়োগ স্তরেও থাকতে পারে এটা নিচেও থাকতে পারে আবার ছাড়িয়েও যেতে পারে কিন্তু সম্ভাবনাময় জিএনপি বা পটেনশিয়াল জিএনপি কি হবে পূর্ণ নিয়োগ স্তরেই নির্দেশ করবে সম্ভাবনাময় জিএনপি মানে যেটা প্রত্যাশা করছো এটা তুমি ধরে নিচ্ছ যে ফুল এমপ্লয়মেন্ট লেভেলই হবে তিন নম্বরে দেখো বাস্তব জিএনপি একটি দেশের প্রকৃত উৎপাদন ক্ষমতা নির্দেশ করে কিন্তু সম্ভাবনাময় জিএনপি একটি দেশের অন্তর্নিহিত উৎপাদন ক্ষমতা নির্দেশ করে আরেকটা দেখো চার চারে কি বলছে একটি দেশ জিএন বাস্তব জিএনপি একটি দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা তুলে ধরে কিন্তু সম্ভাবনাময় বা পটেনশিয়াল জিএনপি থেকে আমরা একটা দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা জানতে পারি না মাথাপিছু পাঁচ নম্বরে দেখো মাথাপিছু জিএনপি জিডিপি প্রবৃদ্ধির হার মাথাপিছু জিএনপি জিডিপি প্রবৃদ্ধির হার আয় বৈষম্য ইত্যাদি চলকের মান বাস্তব জিএনপির উপর ভিত্তি করে নির্ণয় করা হয় কিন্তু সম্ভাবনাময় জিএনপি নয় এইভাবে আমরা দেখো একটা উদাহরণ দিচ্ছি 2016-17 অর্থ বছরে কত তোমার মানে এখানে 5,000 কোটি টাকার পণ্য না 50,000 সরি 50,000 কোটি টাকার পণ্য সেবা উৎপাদন করা সম্ভব মনে করো 16-17 অর্থ বছরে তুমি ধরেছো তাহলে সম্ভবটা কি তাহলে সম্ভব মানে যা সম্ভাবনা করছো যা সম্ভাব্য তাহলে এটাই পটেনশিয়াল জিএনপি আর বছর শেষে গিয়ে দেখতে পেলে 40,000 কোটি টাকার পণ্য সেবা উৎপাদন হয়েছে এখন বলো তো 40,000 কোটি টাকা কি হবে এটা বাস্তব জিএনপি তাহলে এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে তো এখন পার্থক্যটা আমি সুন্দর করে লিখে দিয়েছি এরপরে আমরা জিএনপি গ্যাপটা দেখি এটা জিএনপি গ্যাপ খুবই সোজা এই যে বাস্তব জিএনপি আর সম্ভাব্য জিএনপির মধ্যে যে ব্যবধান থাকে যে পার্থক্য থাকে তাকে জিএনপি গ্যাপ বলে মানে অর্থাৎ পটেনশিয়াল তোমাকে এখানে পটেনশিয়াল জিএনপি ও অ্যাকচুয়াল জিএনপি সংজ্ঞাটা দিবা তারপরে তুমি বলবা যে যদি পটেনশিয়াল জিএনপি থেকে অ্যাকচুয়াল জিএনপি কম হয় তাহলে কি দুটোর মধ্যে একটা পার্থক্য থাকবে একটু আগে যে দেখালাম একটু আগে যে উদাহরণটা দিয়েছি আমরা এখানে দেখো এখানে আমরা উদাহরণ দিয়েছি 50 আর 40 এর মাঝখানে যে 10 গ্যাপটা রয়েছে ওই গ্যাপটাই হলো যে 10,000 কোটি এইটা থ্যাংক ইউ এত হয়ে গেছে তোমার কথা তারপরে দুটো উল্টোটাও হতে পারে যে অ্যাকচুয়াল জিএনপি বেশি ধরো 40,000 না বলে আমরা বললাম 60,000 কোটি টাকা বা 70,000 কোটি টাকা তাহলে 50 থেকে 70,000-এর গ্যাপটা কত 50, 60, 70, 20,000 না এটা ওই গ্যাপ তাহলে কি এখন তুমি খেয়াল করো যে এই ধরনের গ্যাপ হলে কি হয় আমরা চিত্রের সাহায্যে একটু পাশে দেখি দেখো এখানে ও এক্স অক্ষে সময় আর ও আই অক্ষে দেখালাম বাস্তব জিএনপি সম্ভাবনা জিএনপি এখন তুমি একটা মাঝখানে একটা বরাবর একটা ট্রেন্ড লাইন দাও এটা এই যে এখান থেকে একদম সোজা স্কেল দিয়ে তুমি একটা
রেখা টেনে দাও উপরের দিকে, যেটাকে আমরা বলি পটেনশিয়াল জিন। এটা কি বলি আমরা? এই যে পি, এই যে পি লিখছি, পি থেকে উপরে লিখছি পটেনশিয়াল, মানে সম্ভাব্য জিএনপি। এরপরে তুমি দেখো অ্যাকচুয়াল জিএনপিটা দেখো, সময়ের সাথে সাথে কি অ্যাকচুয়াল জিএনপি কখনো বাড়তেও পারে কমতেও পারে। একটু আগে যেমন বলেছিলাম 40,000, পরে বললাম 70,000, না বলেছি না? এইখানেও ঠিক সেম। দেখো কখনো কখনো জিএনপি, এই যে অ্যাকচুয়াল জিএনপিটা তোমার, এই যে আমরা বিজনেস সাইকেল মনে পড়ে তোমাদের, ওটার মতো রেখাটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। উপরে গিয়ে দেখো এই ট্রেন্ড লাইনটাকে সেট করে উপরের দিকে দেখো, এখানে বেশি, এখানে কি বেশি দেখো, এখানে হলো পটেনশিয়াল জিএনপি এই লাইনটা, আর এটা হলো অ্যাকচুয়াল জিএনপি। তাহলে তোমার এই যে এইভাবে লম্বা লম্বা টান দিয়ে আমরা কি দেখাচ্ছি, এই যে টানটা দিয়ে আমরা দেখিয়েছি নিচে, এটা জিএনপি গ্যাপ। আবার এইখান থেকে দেখো এটা নিচে নেমে গেছে, এই রেখাটা এখানে উপরে ছিল, আবার এই রেখাটা নিচে নিচে এবার বাঁকা হয়ে নিচের দিকে চলে গেছে। এই যে এইভাবে লম্বা লম্বা ট্রেনে দিলাম, এটা এটাও জিএনপি গ্যাপ। কিন্তু এই সিচুয়েশনকে দেখো, যখন জিএনপি গ্যাপে এইভাবে এই যে ট্রেন্ডে পটেনশিয়াল জিএনপির উপরে থাকবে, এই অবস্থাকে বলা হয় এখানে অধিক মুদ্রাস্ফীতি। অধিক মুদ্রাস্ফীতি মানে দ্রব্যের দাম অনেক বেশি, দাম স্তর বেড়ে গিয়েছে। এরপরে দেখো জিএনপি গ্যাপ যেটা নিচের দিকে আসছে, এটা মন্দা ও বেকারত্ব। সবাই কি শুনতে পাচ্ছো আমার কথাবার্তা? আচ্ছা আচ্ছা, মনোযোগ দিলে পারবা। এটা এখানে বলছে মন্দা ও বেকারত্ব, এখানে বলছে দ্রব্যের দাম সামগ্রী খুব বেড়ে যাচ্ছে। আবার অপোজিটে গ্যাপ থাকলে, এরকম গ্যাপ থাকলে পটেনশিয়াল এর থেকে যদি অ্যাকচুয়াল জিএনপি কম হয়, তখন একটা দেশে কি থাকবে, খুবই খারাপ অবস্থা। মন্দা মানে অর্থনৈতিক অবস্থাটা খারাপ থাকবে, বেকারত্ব থাকবে, মানুষ আয় করবে কম, উৎপাদন কম হবে, এগুলোকে বলে মন্দা ও বেকারত্ব। আর জিএনপি গ্যাপ যখন এই যে ট্রেন্ড লাইন পটেনশিয়াল এর উপরে থাকে এই অবস্থায়, তখন আমরা বলি সেখানে অনেক মুদ্রাস্ফীতি, অর্থাৎ দাম স্তর অনেক, দ্রব্যের দাম স্তর অনেক বেড়ে গিয়েছে। আমরা কি বুঝাতে পারলাম? এটা ভালো করে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা ভালো করে তোমরা শিখবা। পটেনশিয়াল জিএনপি সংজ্ঞা বলবা, অ্যাকচুয়াল জিএনপি সংজ্ঞা বললে তোমরা সুন্দর করে শিখবা। তারপরে আমরা একটু চলে যাই, আরেকজন অর্থনীতিবিদের নাম বলেছিলাম, ওপেনস্ল, ওনার জাস্ট অল্পটাই দেখাবো, কারণ এখন চিত্রটা আমরা এখানে দেখাবো। এখানে কি একজন আমেরিকার অর্থনীতিবিদ আর্থার মেলভিন ওপেন, যিনি প্রেসিডেন্ট কেনেডির অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, পাশাপাশি তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তিনি কি করলেন, তিনি বললেন যে কর্মসংস্থান বৃদ্ধি পেলে কি উৎপাদন বৃদ্ধি পায়, কিন্তু পাশাপাশি আবার কর্মসংস্থান কমে গেলে উৎপাদন হ্রাস পায়, তাই না? ফলে উৎপাদন কারখানা থেকে কি হয়, শ্রমিক ছাঁটাই হয়, বেকারত্ব বৃদ্ধি পায়। এখন তিনি করলেন কি, আর্থার ওপেন মেলভিন ওপেন বেকারত্ব প্রবৃদ্ধির মধ্যে একটা সম্পর্ক দেখালেন ওপেন বেদির মাধ্যমে, ওই ওপেন লর মাধ্যমে কি দেখালেন, আবারও বলি বেকারত্ব, এটাই মেইন কথা, মেইন কথা বেকারত্ব প্রবৃদ্ধির হার, মানে জাতীয় আয় বৃদ্ধি পাওয়ার প্রবৃদ্ধিটা, জিএনপি কি হারে বাড়তেছে বা জিডিপি কি হারে বাড়ছে, এরকম অর্থনীতিতে বেকারত্বের হার এবং জাতীয় উৎপাদনের মধ্যে যে সম্পর্ক, তা বিংশ শতাব্দীর অর্থনীতিবিদ আচ্ছা মেলভিন ওপেন বিশ্লেষণ করেন। কি বললেন দেখুন, ধারণা মতে যে ইংরেজিতেও দিচ্ছি, সংজ্ঞাটা শিখবা, যখন বেকারত্ব শতকরা এক ভাগ, তখন জিএনপি বৃদ্ধি পায় 2% হারে, মানে একটু অপোজিট, যে বেকারত্ব যদি একটু কম থাকে মানে 1%, তখন জিএনপি গ্রোথ রেট বাড়তে থাকে 2% হারে। আর দেখো এখানে সম্ভাবনা, মনে করো সম্ভাবনায় জিডিপি হলো 100, জিডিপি সম্ভাবনায় প্রত্যাশিত 100%, এর থেকে সম্ভাবনা জিডিপি হ্রাস পেল 98%, 100 থেকে 98 কত, 2% হ্রাস পেল। বেকারত্বের হার কি পেল, বৃদ্ধি পেল 1% পয়েন্টে, 1% পয়েন্ট মনে করি 6 থেকে 7%, মনে করো আগে 6% ছিল, এখন 7%, বেকারত্ব বেড়ে গেল। আর এদিকে বেকারত্ব বাড়লেও যে উৎপাদন, কিন্তু তোমার আগে যে 100% হার ছিল তার থেকে বেকারত্ব বাড়তেছে কিন্তু উৎপাদন হ্রাস পেয়েছে, এটাই বলতে চাচ্ছি। জিএনপির বৃদ্ধির প্রবৃদ্ধির হার 2% হারে হয় তখন, যেটা আগে বেশি ছিল তার চেয়ে কম হারে, যে 2% হারে এটা তোমার হ্রাস পেয়ে যায়। আমরা আগামী ক্লাসে বাকিটা শেষ করবো, আমাদের শেষ টাইম আর বেশি নাই। তোমরা আবার দেখো কি কি পড়ালাম, তোমরা একটু একটা জায়গায় শুধু আমরা বলছি যে ঋণাত্মক শব্দটা লিখবো, কেমন মনে থাকবে এটা, যে জিনিসটা যে ঋণাত্মক, হ্যাঁ
এটা জি হ্যাঁ তোমরা এটা বুঝতে পারছো এখানে পয়েজি এটা ভুল আমার খেয়াল করিনি যে ধনাত্মক শব্দটা নতুন বলছিল কিন্তু এখানে ভুলে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা ঋণাত্মক মানে নেগেটিভ হবে আর বাকি সবই ঠিক আছে যে এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই পড়বা এগ্রিগেট ডিমান্ড কাকে বলে এটার উপাদান চারটা উপাদান আমরা পেয়েছি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মুক্ত অর্থনীতি